কিছু স্বপ্ন কিছু মেঘলা কিছু বৈটই ধুলো লাগা কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য নীতি নৃত্যে ফুল ছিড়তে শুধু তোমার কথাই ভাব্য আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক এই বিকেল আর বেল ফুল রিদম ঝারে থাক নীল দিগন্তে যা কিছু কম্পিউটারে পেন ড্রাইভে গান লোড করা
থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। ইভেন আমার যখন বড় বড় শর্ট ফিল্মগুলো হয় তখন অনেক রকমের প্রেজেন্টেশন ক্রিয়েট করা হয়, সেটা আমার উপর এখানে অনেকেই জানেন, প্রিয়জন তারা ভালো করে জানেন। তো সমস্তই করে আমার সুপুত্র বলতে পারেন অর্জুন, কিন্তু নাম আমি একমাত্র ওকেই দেখলাম। আমরা তো করি নাম চাই, নাম চাই না এরকম তো জেনারেলি হয় না, নাম আমরা প্রত্যেকেই ভালোবাসি। যারা বলে ভালোবাসি না সেটা বিশ্বাস করার যোগ্য নয়। খুব কম জন এরকম হয় যে উইদাউট নামে কাজ করেন, নামটা সবাই চায়। কিন্তু ওকে আজ অব্দি কখনো আমি অন স্টেজে আনতে পারলাম না। ইভেন স্বস্তিকা প্রকাশনী ওই ক্রপ রাইটার আমার ছেলে অর্জুন, কিন্তু নামের দিকে নেই। খুবই সিম্পল, সেন্টিভিয়াস কলেজ থেকে পাশ করা ছেলে, এমবিএ করা ছেলে, নামের দিকে নেই। ও রইনি পড়ছে না, ও জানে না আজ যে আমি ওকে ওর নাম কেন অনুষ্ঠ করবো। আমাকে বারবার বলে দিয়েছে আমায় কিন্তু ষোলো ক্যাম্পাস থাকতে বলবো, আমি পারবো। যাই হোক, ও নেপথ্যের নায়ক। আর রয়েছেন যারা আমার ব্যাকবোন, মানে যাদের ছাড়া আমার চলবে না, আমার স্প্লেন্ডিড চলতোই না, যেরকম সোনা, সুখদেবরা, উত্তম, দেবাশিস, খোকন, এরা ছাড়া আমার স্প্লেন্ডিড কোনো মতেই চলত না। অ্যান্ড ওদের জন্য জোরে হাততালি। রয়েছে আরো একজন যে কিনা আমার কাছে বহু আগে, বহু বছর আগে আমার ছাত্রী ছিল, কিন্তু এমন একটিও অনুষ্ঠান হয়নি যে সে ছাত্রী আমার অনুষ্ঠানে আসে ডিসপ্লেন দেবেন। সেই একটু আগেই যে নিচে গেল যে মেয়েটি সুমেধা, সুমেধা লক্ষ্য তারা সবাই সময় দেখুন, বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড অফ স্প্লেন্ডিড পরিবার গোস টু সুমেধা ব্যানার্জি আসলে। তো এরকম আর যদি বাকি কিছু রয়ে যায় নাম আমার না বলা, সেগুলো আমি আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনাদের। কিছু মনে করবেন আমি, কারণ আমি চোখে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, ফটো তুলে নিয়ে এসছি। তো তো এই কথা মনে মনে রয়েছে। রয়েছে প্রদীপ চ্যাটার্জির নাম বলেছি, তো প্রদীপ চ্যাটার্জির নাম বলেছি, সুধীর সামন্তর নাম বলেছি, ঠিক আছে ওকে। আর পরে এবার দেখুন অনুরাগীরা থাকবে, অলকারা থাকবে, সবাই থাকবে, অনিমিতালি থাকবে, প্রত্যেকেই থাকবে। সুকান্ত বসুর নাম বলেছিলেন, সুকান্ত বসু ছিলেন না, সুকান্ত বসু আছেন আমাদের স্ল্যান্ডিডে, তবে ওনার ইয়েটা রয়েছে নির্ভীক সাংবাদিক হিসেবে। এরকম নির্ভীক সাংবাদিকতা করতে অন্তত আমি আজ পর্যন্ত খুব কম লোককেই দেখেছি, তাই নির্ভীক সাংবাদিকের অ্যাওয়ার্ড গোস টু সুকান্ত বসু। রাজ, তোমার নাম নিয়েছিল মিস্টার রাজ সেনগুপ্ত, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড। আর বাণীদা, যার নাম আমি সবার শেষে নিচ্ছি, যদিও বাণীদা তো সর্ব সময় সব, মানে এত গুণী মানুষ, তাও সব সময় যে কোনো প্রোগ্রামে যে কোনো এতে উনি আসেনি, তাই বাণীদাকে তো সবাই বলুন। উনিটা এটাকে আমি ঠিক শেষে নিয়েছি কিনা সেটা আপনাদেরকে বলতে হবে, বেস্ট এভার রি হিরো। আমার সব করে চলে গেছে,
এই হলো তো লোহার গুরু, ভুল গুরু, এই হলো সোনার গুরু। শাড়ি দেবে, ব্লাউজ দেবে, বেশি ঠান্ডা পরিয়ে কেটা দেবে, কোথা থেকে দেখিস রে? বলছিলেন তোরে 20 কিলো সোনা দিয়ে সাজালেও তো তুই আর শ্রী দেবী হবি নি। প্রথমে গড়া গড়ার এক বোতল চেয়ে তারপর একটা নেকলেস তারপর একটা সীতাহার কান পা করতে হয়। আমি এবার তাই করব। নির্জনে নিরালায় থাকতে ভালোবাসে সর্বপরিয়ে রমজনীয় জন্মদিন। জন্মদিনে আমরা যে খালি হাতে ফাগুনের টানে আমরা রমজনীয় বরণ করে নেবো, রমজনীকে ডাকছি সামনে। সুকান্ত বসু যিনি গান গাইবেন, এখানে মানুষ যার একটা খবর আপনারা হয়তো অনেকেই জানেন, পৃথা ঘোষ এটাকে বলেছেন, আনন্দবাজার পত্রিকায় আছে এবং খুব নির্ভীক বর্তমান পত্রিকায় খুব নির্ভীক এবং স্প্লেন্ডিড এমন একটা অর্গানাইজেশন, স্প্লেন্ডিড একটা প্ল্যাটফর্ম, তরুণদের তৈরি করা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে দীন দরিদ্র প্রতিভাবান অপ্রতিভাবান সবার আবন্ধন। ঠিক স্প্লেন্ডিডের সাথে যুক্ত বইটার পত্রিকা যার সাধারণ সম্পাদক হিসেবে আমি এবং পৃথা ঘোষ তুলে দেব দুজন উপহার। সুকান্ত বসুরাতে উপহার তুলে দেবেন পৃথা ঘোষ ম্যাডাম, বইটি তুলে দেবেন পৃথা ঘোষ। মেডেল পরিয়ে দেবেন সুকান্ত বসুর। ঈশ্বর বলছে যে সুকান্ত বসুর প্রতিভাটা এত বিরাট দোষকে বলে যাচ্ছে। এরপর বৈতার পত্রিকার আরেকজন ব্যক্তিত্ব যার কবিতা বৈতার পত্রিকায় আছে, পৃথা ঘোষের কবিতা আছে, আমার কথা বাদ দিন, তা চলে যাচ্ছে ধরো একসাথে যাবো একসাথে দাঁড়া, আরে আপনার পাশে দাঁড়ালেও ভাগ্যবান মনে হবে। এরপরে সীমা মুখার্জির আছে বৈতার পত্রিকা তুলে দেবেন পৃথা ঘোষ ম্যাডাম, স্প্লেন্ডিড এর সিইও সীমা মুখার্জি হাত। শ্রীমতী কে আছে? কে আছে? কে আছে? আপনি কে দিন আছেন?
আমরা ধন্যবাদ জানাই স্প্লেন্ডিডের পক্ষ থেকে শ্রীমতী কেয়া দেখে, যিনি দূরদর্শনে যার কণ্ঠসুধাকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, যিনি বেতারের মাধ্যমে আকাশবাণীর মাধ্যমে যার কণ্ঠসুধাকে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন, পরানগরে তার মাতৃভূমি মাতৃবাস পিতৃবাস এখানে মানুষকে আমরা স্প্লেন্ডিডের সঞ্চালক হিসেবে পেয়েছি, এর জন্য আমরা ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করবো না। আমাদের হৃদয়ে অন্তর্হৃদয়ের ভালোবাসা শুভেচ্ছা এবং শুভকামনা দিয়ে বসন্তের এই ফাগুনের টানে আবিরের রাশে আমরা পলাশের মতন সৌরভ দিয়ে আমরা ওনাকে হৃদয়ে বন্দিত করলাম। আমরা ধন্যবাদ জানাই সমস্ত শ্রোতা বন্ধুদের যারা শিল্প শিল্পী এবং শিল্প অনুরাগী, ঠিক আছে, শিল্প অনুরাগী যারা আছেন তাদেরকে, যারা খুব সুন্দরভাবে আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আমরা অ্যারেঞ্জমেন্ট অনেক কিছু করতে পারিনি, তথাপি যে এটা আপনারা নিজেদের অনুষ্ঠান বলে এটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়েছেন, ধন্যবাদ। Yeah.